হচ্ছে শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী এক ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানাবো, চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই এক ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরত পৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। রোববার শেখ হাসিনা যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে, আর এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। এরপরে ভারতীয় প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এর আগে সকাল সোয়া দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। এ পর্যায়ে আমরা নেত্রকোনায় যাব, সেখানে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সহকর্মী কামাল হোসেন আছেন। কামাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কি অবস্থা দেখছেন এখন সেখানকার, সেটি তো জানাবেন। এর পাশাপাশি এটি যে জঙ্গি আস্তানা, সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিশ্চিত করলো, এ সংক্রান্ত কোনো তথ্য জানালো কিনা? ধন্যবাদ বৃষ্টি। এটি নেত্রকোনা সদর উপজেলার একদম কাইলাইটি ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ পরিবেশের একটি বাড়ি। এটি ডুয়েটের প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তি বাড়িটি বানিয়েছেন। যদি আমি বাড়িটি দেখানোর চেষ্টা করি, যে এই ব্যক্তির বাড়িটি ভাড়া নিয়ে এখানে কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছিল। পুলিশ প্রাথমিকভাবে তারা তথ্য নিয়ে, তথ্য যাচাই করে তারা নিশ্চিত হয়েছেন যে এটি এখানে জঙ্গি কার্যক্রম চলছে। এই বাড়িটি থেকে এরই মধ্যে পুলিশ প্রাথমিক অভিযানে তারা একটি বিদেশি পিস্তল এবং 17 রাউন্ড গুলি উদ্ধার করেছে। তাছাড়া AK-47 এর মতো এরকম কিছু খেলনার অস্ত্র তারা পেয়েছেন, সাউন্ড প্রুফ রুম পেয়েছেন, যেখানে এই বাড়িটি থেকে তারা এগুলো উদ্ধার করতে পেরেছেন। এখানে ময়মনসিংহ থেকে এর মধ্যে এডিশনাল DIG একজন এসেছেন, তারা ডাকাতে সংবাদ দিয়েছেন কাউন্টার টেরিটোরিজম ইউনিটকে। তারা এখানে আসলে ফাইনালি অভিযান চলবে। পুলিশের যে প্রাথমিক অভিযান চালানো হয়েছে, প্রাথমিক অভিযানে কিন্তু এই বাড়িতে আসলে কাউকে বাড়ি থেকে আটক করা যায়নি এবং তারা আটক করতে পারেনি। পুলিশ বাড়িটিকে এর মধ্যে চারদিকে ঘেরাও করে রেখেছে এবং প্রাথমিক অভিযান তারা সম্পন্ন করেছে। এছাড়া আছে কিনা বা একটা সাউন্ড প্রুফ রুম, ওয়াকি টুকি, এই যে বিষয়গুলোর জন্য তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে এই বাড়িটিতে জঙ্গি কার্যক্রম চলছে। ভিতরে এখন এই মুহূর্তে ভিতরে একজন অতিরিক্ত DIG নেতৃত্বে পুলিশ কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছে। যদি দেখানোর চেষ্টা করি, এখন পুলিশ আসলে বাইরের কাউকে বা সাংবাদিকদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমরা বাড়িটির ভেতরে যে বিষয়টি জানি, যে বাড়িটির ভিতরে একটি ফিশারি আছে এবং খামার বাড়ির মতো মূলত গ্রামীণ পরিবেশে, এবং এই বাড়িটির চতুর্দিকে কিন্তু CC ক্যামেরার নিয়ন্ত্রণই ছিল। পুলিশ জানিয়েছে যে প্রত্যেক সাইডেই আসলে CC ক্যামেরা ছিল। স্থানীয় যারা আছে তাদেরকে একটা সময় পরে, সন্ধ্যার পরে এই বাড়ির এই রাস্তা দিয়ে আসলে চলাচল করতে তারা নিষেধ করতো, এরকম আমরা সংবাদ পেয়েছি। আমরা যদি জানতে চাই, এখানে নেত্রকোনা থেকে বিভিন্ন মানুষজন এসেছেন, আমরা যদি জানতে চাই যে এখানে এই যে একটি গ্রামীণ পরিবেশে জঙ্গি আস্তানার নিশ্চিত সংবাদ পুলিশ জানিয়েছে, কিভাবে দেখছেন, কি বলবেন? এটা আমরা আশ্চর্য হই যে এরকম একটা পরিবেশে জঙ্গি আস্তানা পাওয়া গেছি। খবরটি পেয়ে আমরা শহর থেকে এসেছি, কিন্তু আমরা এই এলাকার যে মেম্বার আছে বা লোকজন আছে তাদের কাছে যে সংবাদটুকু পাইলাম যে এখানে কোনো মানুষজন থাকে এই অবস্থাটাও তারা বুঝতে পারেনি, যে ভাড়া দিয়েছে চতুর্দিকে সারাউন্ডিং ওয়াল। একসময় এখানে একটা প্রতিষ্ঠান করেছিল কিন্তু প্রতিষ্ঠানই চলে না। পরবর্তী সময় কাকে ভাড়া দেওয়া হয়েছে সেটিও আমরা বলতে পারি না, এই এলাকার মানুষও বলতে পারি না। কিন্তু এই অবস্থা একটা নির্জীব বাড়ি পড়ে আছে, এখানে জঙ্গি আসবে বা নেত্রকোনা শহরে আশেপাশে জঙ্গি আস্তানা হবে এটা আমরা নেত্রকোনাবাসী মনে করি না, কোনো সময় আশা করি না। কিন্তু আজকে সেই অবস্থানটি আমরা দেখতে হচ্ছে, আমরা আতঙ্কিত এবং এটি একটি প্রশাসনিক ব্যবস্থা নিবে আমরা সেটাই প্রত্যাশা করছি, এবং তাদেরকে যদি এরকম অবস্থা থেকে থাকে তাদেরকে গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় আনবে, এটা আমরা আশা করি। আপনি শুনছিলেন বৃষ্টি, যে স্থানীয় লোকজন যারা আছেন তারা কিন্তু গ্রামীণ একটি পরিবেশে একটি বাড়িতে জঙ্গি তৎপরতা এবং কার্যক্রম চলবে সেটা আসলেই স্থানীয়দের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করেছে। আপনাকে যদি বলে রাখি যে নেত্রকোনা কিন্তু এর আগে জঙ্গি হামলা হয়েছিল 2005 সালের যে উদীচি শিল্পগোষ্ঠীর কার্যালয়ের সামনে কিন্তু বোমা
বোমা হামলায় বেশ কিছু লোক মারা গিয়েছিল। এই ধরনের ঘটনা আবার এই মাটিতে ঘটবে, এটা স্থানীয় লোকজন আসলে খুবই আতঙ্কিত এবং তারা চাচ্ছেন যে প্রশাসন এবং প্রশাসনের অভিযানে যে তারা চিহ্নিত করতে পেরেছে এবং কোন রকম দুর্ঘটনার আগেই যে জঙ্গি আস্তানা নিশ্চিত করতে পেরেছে, এর সাথে যারা জড়িত ছিল তাদেরকেও দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এমন বলছেন বৃষ্টি। হ্যাঁ, সেটি তো শুনছিলাম, এবং এটি যেহেতু জঙ্গি আস্তানা সেটি নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অনেকক্ষণ যাবতে কিন্তু অভিযানটি চলছে, সেক্ষেত্রে এই বাড়িটির ভিতরে আসলে কতজন অবস্থান করছে কিংবা তার মধ্যে নারী বা পুরুষ এরকম কেউ আছে কিনা, এ ধরনের কোনো তথ্য জানিয়েছে কি পুলিশ? হ্যাঁ বৃষ্টি, এইখানে যে পুলিশের যে অভিযান চলছে, প্রাথমিক অভিযান কিন্তু এর মধ্যে শেষ হয়েছে। প্রাথমিক অভিযানে একটি বিদেশি পিস্তল এবং 17 রাউন্ড গুলি সহ অন্যান্য সরঞ্জাম তারা উদ্ধার করতে পেরেছে। তারা প্রাথমিক অভিযানে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এখানে তারা তাদের অভিযানের সময় কোনো ব্যক্তিকে পায়নি, বাড়িটি সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত, দূর থেকে হয়তো কোনো কেউ ওই বাড়িটি নিয়ন্ত্রণ করে বা আসা যাওয়া নিয়ন্ত্রণ করে, এই পর্যন্ত আসলে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বাড়ির ভিতরে কেউ আছে কিনা, এখানে বোম স্থাপন করা আছে কিনা, বোম ফোঁতা আছে কিনা, তারা এই সন্দেহে কিন্তু তারা আসলে ফাইনাল অভিযানে তারা এখন পর্যন্ত যায়নি। তারা ঢাকা থেকে টিম ডাকা হয়েছে কাউন্টার টেরিজম ইউনিটের, তারা আসলে হয়তো তাদের ফাইনাল অভিযানে যাবেন বৃষ্টি। অর্থাৎ ভিতরে এখনো কেউ অবস্থান করছে কিনা এই বিষয়টি নিশ্চিত নয়, বোঝা গেছে। ধন্যবাদ কামাল, বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবারের বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে প্রস্তাবিত বাজেট নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটে যেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই বলেও জানান তিনি। এবার বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে। রাঘব বোয়ালদের লুটে পুটে খাওয়ার জন্য এবারের বাজেট করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরাই এই দুর্নীতির সাথে জড়িত বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রেস ক্লাবে জিএসডি আলোচনার সভায় তিনি এমন মন্তব্য করে বললেন, সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেয়াকে দুর্নীতিবাজ ধরার টোপ বললেও ক্ষমতাসীনদের নেতাকর্মীরাই দুর্নীতিতে জড়িত। লুটপাট করে আওয়ামী লীগ দেশের অস্তিত্বকেই সংকটে ফেলেছে বলে অভিযোগ তার। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার মানুষকে শোষণ নিপীড়ন করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে, এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্যে ইনফ্লেশন, দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সুশাসন ও তদারকি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বলেছেন, করের আওতা বাড়াতে উপজেলা পর্যায়ে স্থাপন করতে হবে আয়কর অফিস। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা বেশ চ্যালেঞ্জের বলেও মনে করেন এফবিসিসিআই। বলা হয়, মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে ব্যর্থ হলে সাধারণ মানুষের কষ্ট ও ভোগান্তি বাড়বে। অগ্রিম আয়কর এবং আমদানি পর্যায়ে কর ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে, এ ধরনের আগাম কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। নেতারা ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতায় লাগাম টেনে ধরার আহ্বান জানান। ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে নিতে হবে প্রায় 1,37,520 টাকা। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। বাজেটে উচ্চ শুল্কায়নের কারণে ব্যাহত হবে তৈরি পোশাক শিল্পের উৎপাদন। রিজার্ভ বাড়াতে বস্ত্র খাতে আরও
সহায়তা দরকার, আর তা না হলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। দুপুরে বিজিএমইএ ভবনে তৈরি পোশাক খাতের তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ যৌথ সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথাই বলা হয়েছে। নেতারা জানিয়েছেন জ্বালানি খরচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে পোশাকের দর বাড়েনি, আর এ সময় প্রণোদনা এবং সহায়তা বন্ধ হলে টিকে থাকাই কঠিন। নেতারা বলেছেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প প্রসারেও প্রণোদনা প্রয়োজন। নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ব্যবসা টিকতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং নিকট ভবিষ্যতে আরো অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা বলবো সরকারে আমাদের জ্বালানি দিকে, আর আমদানিতব্য জ্বালানি দিয়ে বাংলাদেশের শিল্প কোনোদিন সাস্টেইন হবে না। আমাদের যে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী দেশগুলি নানা রকমের সুবিধা কিন্তু দিচ্ছে, তো আমাদের যদি নগদ সহায়তা প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বিকল্প কি দেওয়া যায়, সেই জিনিসগুলো আমরা সরকারের কাছে কিন্তু দিয়েছি। আমরা আশা করি ওনারা এটাকে বিবেচনায় নিয়ে কিছু একটা সেখানে বিকল্প ব্যবস্থা করবে। ব্যক্তি শ্রেণীর কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি সমর্থন করছে না ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICAB, আবার বিরোধিতাও করেনি তবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অপ্রদর্শিত আয় বৈধ করার পক্ষে সংগঠনটি। দুপুরে সংবাদ সম্মেলনে বলা হয়েছে সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাত কম ঋণ পাবে, ফলে বিনিয়োগ কম হবে। NBRকে যে বেশি রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা বিঘ্নিতও হতে পারে, এবং ICAB-র মতে কর GDP-র অনুপাত বৃদ্ধিতে করজাল সম্প্রসারণ এখন সময়ের দাবি। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে গ্রেফতার সিয়ামের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার বারাসাত আদালত। বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে পশ্চিমবঙ্গ CID-র হাতে গ্রেফতার সিয়াম হোসেনকে বারাসাত আদালতে হাজির করা হয়। খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান চালাতেই 14 দিনের রিমান্ডে আবেদন করা হলে আদালত তা মঞ্জুরও করেন, এবং আনার হত্যার পর সিয়াম নেপালের কাঠমান্ডুতে আত্মগোপন করে। সেখান থেকে পশ্চিমবঙ্গের CID ও নিউ টাউন থানার পুলিশ সিয়ামকে গ্রেফতার করে নিয়ে আসে। এদিকে এমপি হত্যার মূল পরিকল্পনা পলাতক আখতারুজ্জামান শাহিনকে দেশে আনার চেষ্টা চলছে বলে DMP-র অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন। লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ, এ দুজনে যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তারা তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। আমরাও প্রয়োজন বোধে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করবো। পিসি প্রেয়ার ছিল 14 ডেজই অ্যালাউ হয়েছে, আর বাকি যারা যারা আছে কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কী কী ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসি প্রেয়ার করা হয়েছে, এগুলো রিকভারি হবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলা পরিষদের ভোট কাল হবে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে এবং ভোট হবে বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগলছড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া এবং ভোলার লালমোহন, তজুমুদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, নেত্রকোনার খালিয়াজুড়ি এই উপজেলাগুলোতে। এই ধাপে রাঙামাটির বাগাইছড়ির ভোট হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে আবারও। দলীয় প্রতীক নয়, স্থানীয় সরকারকে স্বাবলম্বী করতে পারা কি মুখ্য, বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। DRU-তে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার শীর্ষক সেমিনারে একথা তিনি বলেছেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে মিশ্র মন্তব্য ছিল সেমিনারে অন্যান্য বক্তাদের। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাইল আহমেদ এবং নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেছেন স্থানীয় সরকার স্বাবলম্বী হতে পারলেই প্রতীক বিবেচ্য নয়। টি-20 বিশ্বকাপের জয় দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে টাইগাররা। লঙ্কানদের 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 6 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ডালাসে টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার 21 রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত 10 রানে তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন কুশল মেন্ডিস, আর 4 রান করা কমিন্দু মেন্ডিসকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। এদিকে প্রবাসী সমর্থকদের ভালোবাসার জন্য একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের ডালাস। নেচে গিয়ে উদযাপন করেছেন লাল সবুজের বহুল কাঙ্ক্ষিত এই জয়। অন্যদিকে হেরেও বাংলাদেশি সমর্থকদের নাগিন ডান্স দেখালেন শ্রীলঙ্কার সমর্থক, তবে টাইগারদের খেলার প্রশংসাও করেছেন তারা। আমরা খুব হ্যাপি আসলে মাহমুদুল্লাহ, যে এক সময় প্রেশার ছিল, প্রেশার সিচুয়েশন ছিল, ওই সময় উনি যেমনি খেলেছেন
এবং প্রেশারটা পুরো অ্যাবজর্ব করে যখন সিক্সটা মারলেন ওটা আমার টার্নিং পয়েন্ট ছিল। এটা আমার প্রথম দেখা বাংলাদেশের ক্রিকেট, আমি অনেক দিন ধরে বিদেশে থাকি, সো এটা আমার জন্য লাগে অনেক বেশি আবেগের, অনেক বেশি লাগে উৎসাহের। খুব হ্যাপি, এটা কোনো ব্যাপারই না, লাস্ট ওভারে জিতছি তো কি হইছে, জিতছি তো। সাকিবের উইকেটটার পর থেকেই অনেক বেশি ভয় ছিলাম। ভালো খেলছে, দুই দলই ভালো খেলছে, বাংলাদেশ জয়ে আমরা খুব খুশি। মানব সেবার নামে কিছু ভূঁইফোর প্রতিষ্ঠান মানুষের সাথে প্রতারণা করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে লায়ন্স ক্লাবের সদস্যরা মানুষের জন্য, সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে। সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের 37তম বার্ষিক জেলা কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেছেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কৃতি লায়নদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বলেছেন লায়ন সদস্যরা নিজেদের অর্থে মানব সেবায় কাজ করে যাচ্ছে, এমন পদক্ষেপ যত বৃদ্ধি পাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতি গঠন ততই সহজ হবে। ইতিমধ্যে লায়নরা বিশ্বব্যাপী আত্মমানবতা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকাল মানব সেবার নামে কিছু ভুঁইফোর প্রতিষ্ঠান মানুষের সাথে প্রতারণা করে, মানব সেবাকে অর্থ কামানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাঈমুল ইসলাম খান। সকালে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান জ্ঞান মেধা দিয়ে প্রধানমন্ত্রীর কাজে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। দেশবাসীর কাছে সরকার প্রধানের নেয়া নানা পদক্ষেপ পৌঁছে দেওয়াই হবে তার লক্ষ্য। আরও বললেন, সম্মিলিত চেষ্টায় দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব, বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র পুরো বিশ্বের কাছে তুলে ধরার প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশে মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পুরোপুরি উজ্জ্বলভাবে যেন পৌঁছায় সেই জায়গাটাতে আমার যেটুকু এক্সপিরিয়েন্স মিডিয়াতে কাজ করার সেটা কাজে লাগিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যেসব এজেন্সি হজযাত্রীদের প্রেরণে প্রতারণা করেছে হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে ব্রিফিং ছিল, সেখানে ধর্মমন্ত্রী বলেছেন হজ পালনে ইচ্ছুক 85,000 মুসল্লির মধ্যে 15,000 হজযাত্রীর এখনও সৌদি যাওয়া বাকি, তবে কোনো ভিসা জটিলতা না থাকায় 12 জনের মধ্যে তারা সৌদি আরব যেতে পারবেন বলেও আশাবাদী মন্ত্রী। অন্যবারের তুলনায় এবারের হজযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও জানিয়েছেন তিনি। অবশ্যই এটার জন্য ব্যবস্থা আমরা নেব, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না, এক। দুই নম্বর হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজযাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্স নবায়ন হবে না। বরং আমাদের যে বিধান আছে যেটা যে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। রাজধানীর তুরাগে ঢাকা আশুলিয়া সড়কের পাশে অস্থায়ী পশুর হাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন উত্তর সিটি তেয়াবাড়িহাটের ইজারাদাররা। দুপুরে উত্তরা 11 নম্বর সেক্টর মোড়ে মানববন্ধন করেন তারা। ইজারাদার কফিল উদ্দিনের দাবি, উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছর তেয়াবাড়িতে অস্থায়ী পশুর হাট বসে, এবছরও নিয়মমাফিক ইজারা হয়েছে। হঠাৎ তুরাগে ঢাকা আশুলিয়া সড়কের পাশে অন্য একটি গ্রুপ অস্থায়ী কুরবানির পশুর হাট বসানোর চেষ্টা করছে, এতে করে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট হতে পারে। এছাড়া একই এলাকায় পরপর দুটি পশুর হাট হলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও আছে। কুরবানির ঈদ সামনে রেখে আবারও সক্রিয় জাল টাকা তৈরির চক্র, পশুর হাট সহ নানা জায়গায় কোটি কোটি টাকার নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় স্বামী স্ত্রী মিলে গড়ে ওঠা এমনই এক চক্রের মূল হোতা সহ 4 সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রায় 2 কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে। পেশাদার এই চক্রটি 2012 সাল থেকে জাল নোট তৈরি করে আসছে বলে দাবি করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। জব্দ করা কারখানায় দেশীয় জাল নোটের পাশাপাশি ভারতীয় নোটও তৈরি করা হতো বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় অন্তত 77 জন প্রাণ হারিয়েছেন, 200+ আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায় সীমান্তবর্তী একটি শরণার্থী ক্যাম্পে এই হামলা চালানো হয়, এখনও অনেকেই আটকা ধ্বংসস্তূপের নিচে। শুক্রবার রাতভর এই আগ্রাসন চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এদিকে রাফার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি পদাতিক বাহিনীর অভিযান অব্যাহত আছে, শুক্রবার ট্যাঙ্ক নিয়ে ওই হামলা চালানো হয়। কৃষি খামার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা ধ্বংস করা হয়। 8 মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় প্রাণহানি 36,700 ছাড়িয়েছে।
এদিকে মধ্যস্থতাকারীদের দৌড়ঝাঁপ সহ নানা মুখে তৎপরতার পরও কোনোভাবেই গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে না। শত্রু মিত্র সবার প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। উদ্দেশ্য, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে ইসরায়েলের উপর আরও চাপ তৈরি করা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দফতর। এ দফায় আগামী সপ্তাহে ইসরায়েল, মিশর, জর্ডান ও কাতার সফর করবেন ব্লিংকেন। দেওয়া হয়েছে গাজায় আগ্রাসন বন্ধে আরব নেতাদের সাথে নানা বিষয়ে আলোচনার ইঙ্গিত। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এনি অষ্টমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের 11 কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতির বিরুদ্ধে। অবিলম্বে নিজ কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের অভিযোগ, যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে তাদেরকে ধরে নিয়ে গেছে হুতি সদস্যরা। মুখপাত্র স্টিফেন দুজারিচ জানিয়েছেন, কর্মীদের উদ্ধারে সম্ভাব্য সব পথে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইয়েমেনের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতিপ্রাপ্ত সরকারের দাবি, আরও কয়েকটি সংস্থার কর্মীদেরও আটক করেছে হুতিরা। এর আগে দেশটিতে আন্তর্জাতিক সংস্থায় কর্মরত পশ্চিমা কর্মীদের দেশত্যাগের নির্দেশ দিয়েছিল গোষ্ঠীটি। আবারও লোহিত সাগরে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এবার তাদের হামলার লক্ষ্য ইসরায়েলগামী দুটি জাহাজ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন এর মুখপাত্র ইয়াহিয়া সারে। তার দাবি, মিসাইল ড্রোন ছোড়া হয়েছে এল বেলা এবং এএএল জেনোয়া নামের দুটি জাহাজে এবং সফলও হয়েছে সেই হামলা। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত লোহিত সাগর, এইজেন উপসাগর, আরব সাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা চালাচ্ছে হুতি। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চালানোর হুঁশিয়ারিও দিয়ে আসছে তারা। টি টোয়েন্টি বিশ্বকাপে দিনের আরেক ম্যাচে নিউজিল্যান্ডকে 84 রানে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান, যা আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো ফরম্যাটে কিউইদের বিরুদ্ধে আফগানিস্তানের বড় জয়। 56 বলে 80 রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন রহমানুল্লাহ গুরবাজ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রহমানুল্লাহ গুরবাজের 56 বলে 80 রানের ইনিংসে 6 উইকেটে 159 রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ফজল হক ফারুকি, অধিনায়ক রশিদ খান 4টি করে উইকেট নিয়ে ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র 75 রানে গুটিয়ে যায় কেন উইলিয়ামসনের দল। এ নিয়ে টানা 2 ম্যাচে প্রতিপক্ষকে 100 নিচেই গুটিয়ে দিল আফগান বোলাররা। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে 85 রানে অল আউট করে দিয়েছিল আফগানরা। দুর্নীতিবাজদের মোটা তাজাকরণের বাজেট দিয়েছে সরকার, যেখানে অসহায় মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধনে এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেছেন, পুলিশ এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যারা দুর্নীতি ডাকাতি সন্ত্রাসী করে তাদের রক্ষা করাই পুলিশের কাজ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরও সরকারের সহায়তায় 80 কোটি টাকা তুলে নিতে পেরেছেন বলে অভিযোগ করেন গয়েশ্বর। এছাড়া সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগেরও সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। এই বাজেটটার পরে যারা রাজস্ব আদায় করবো তারা হলে ব্যবহার, একটা দোকানে বিদ্যোগতা দেবেন ক্যাশ ফেলে লড়ছে তোমার একটা টাকা জরিমানা কথা বলে এইগুলো শুরু কর লুটপাট। যদি বাংলাদেশ নামা দেশ তার অস্তিত্ব পৃথিবীর বুকে দেখতে চান তাহলে আপনাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে হবে। বাংলাদেশে আইনের শাসন রয়েছে, সোশ্যাল জাস্টিস ও ওয়েলফেয়ারের জন্য সরকার কাজ করছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দক্ষ করে গড়ে তোলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, এতে বিচার বিভাগের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। বলেছেন, বিচারাঙ্গন এখন ন্যায় বিচার ও গ্রহণযোগ্য বিচারের স্তম্ভ হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছে। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, 40 লাখ মামলা এখনও বিচারাধীন অবস্থায় আছে, দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে ভার্চুয়াল কোর্ট বসে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। Challenges of 21st century and fostering a truly global dialogue on justice, we can collectively pave way for a future where legal principles are upheld, human rights are safeguarded, and the rule of law prevails. Our nation's progress is deeply rooted in the principles of justice, democracy, and the rule of law. It is with great pride that I share the government's strong commitment to these ideals. স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ সঠিক প্রকল্পে ব্যবহারের তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রাইমারি হেলথ কেয়ারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন
প্রশ্নে এমন কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, বিশ্বের সব দেশে প্রাইমারি হেলথকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনস্বাস্থ্যে বরাদ্দ জনবল বাড়ানো এবং পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বেশ কিছু দাবিও তুলে ধরা হয় এই সম্মেলনে। কার্বন নির্গমন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ বান্ধব যান ব্যবহারে তরুণ সমাজকে উৎসাহী করতে রাজধানীতে আয়োজন করা হয়েছে সাইকেল র্যালি। সংসদ ভবনের সামনে থেকে গুলশান দুই গোলচত্বর পর্যন্ত এই র্যালিতে অংশ নেয় প্রায় 350 সাইক্লিস্ট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত, যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে, কিন্তু সাইকেল পরিবেশ বান্ধব যান। র্যালি শেষে ডিএনসিসি মেয়র বলেছেন, মাসে দুই দিন সাইকেল চালানোর জন্য রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে। ভারতের তৃতীয় মেয়াদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তা নির্ধারিত হতে পারে আজই। রোববার শপথ নেবেন নরেন্দ্র মোদী, আর প্রধানমন্ত্রীর পাশাপাশি শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও। এর আগে শনিবার দফতরের দায়িত্ব বণ্টনের চূড়ান্ত বৈঠকে বসবে এনডিএ জোট। এবার বিজেপির ভাগ্যে 240 আসন জুটেছে, আর সরকার গঠনের প্রয়োজন 272। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেশ চাপে রয়েছে বিজেপি। ক্ষমতায় যেতে আরও অন্তত চারটি দলের সমর্থন দরকার, আর তাই টিডিপি জেডিইউর মতো দলের এমপিদেরও গুরুত্বপূর্ণ দফতর দিতে হবে। এরই মধ্যে শরিকরা জুড়ে দিয়েছেন নানা শর্ত। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকে মনোনীত করেছে কংগ্রেস। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তথ্য জানিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা কেসি বেনুগোপাল। আর এই নেতা জানালেন, বিরোধী দলীয় নেতা হতে এরই মধ্যে ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে রাহুলকে অনুরোধ জানানো হয়েছে, শিগগিরই রাহুল এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বেনুগোপাল বলেছেন, বর্তমানে এই পদের জন্য রাহুলই সবচেয়ে যোগ্য। এই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ দলটির শীর্ষ নেতারাও অংশ নেন। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। রাজ্যের আসাম সীমান্ত সংলগ্ন জিরিবাম জেলায় দুই পক্ষের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে জারি করা হয়েছে সতর্কতা। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ফয়জল পুঞ্জি নামক এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের জন্য এলাকাটিতে বসবাসকারী কুকিদের দায়ী করে ব্যাপক বিক্ষোভ হয়, পুড়িয়ে দেওয়া হয় অন্তত 25টি বাড়ি। এরই জবাবে আশপাশে মেইতেই বসতিতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। সংঘাতের মুখে প্রায় 200 বাসিন্দা এলাকা ছেড়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেবিএম এর মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। সকালে বিএসএমএমইউতে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকটি সই হয়, আর এর মাধ্যমে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ডিপার্টমেন্টের একজন বিশেষজ্ঞ জাপানে উচ্চতর ফেলোশিপ ট্রেনিং এর সুযোগ পাবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শ্যামলাল সেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ুয়ামা কিমিনোরি। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় গুলি করে এক ছাত্রলীগ কর্মীকে হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয়কে গ্রেফতার করেছে পুলিশ। মামলার দুই নম্বর আসামি তিনি। 5 জুন ওই ঘটনার পর থেকেই পলাতক ছিল ছাত্রলীগ নেতা জয়। শুক্রবার রাতে নেত্রকোনা থেকে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডটি পরিকল্পিত, পূর্ববিরোধের জেরে খুন হন এজাজ। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের পর ব্রাহ্মণবাড়িয়া সদরের বিজয়ী প্রার্থীর পক্ষে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন এজাজ, সেখানেই তিনি খুন হন। 2 তারিখে অস্ত্র সংগ্রহ করে তার কাছে রেখেছে সে এবং এই মামলার 1 নম্বর আসামি এবং অন্যান্য সহযোগী যারা আছে তারা প্ল্যান করেছে। যে আসামিগুলো বাকি রয়েছে এখনও গ্রেপ্তার হয় নাই, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের ফাঁসি দ্রুত কার্যকর করার জন্য আমি আবেদন জানাচ্ছি। অস্ত্র কোথা থেকে এনেছে, সে কার কাছ থেকে এনেছে এবং এই অস্ত্রের মূল যোগানদাতাকে, অর্থাৎ পুরো বিষয়টা, অর্থাৎ এই পরিকল্পনার সাথে যারা যারাই জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টি চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ঈদ ও কুরবানির হাটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং প্রতারক চক্র। অপরাধীদের এমন কয়েকজন পশুর হাট ও যাত্রীবাহী বাস থেকে ব্যবসায়ীদের অজ্ঞান করে নগদ টাকা লুটে নেয়। আর এসব ঘটনায় গত কয়েকদিন অভিযান চালিয়ে বাচ্চু মাঝি, হাশেম আলী, সালামত, শাহাবুদ্দিন, সুকচান, ইব্রাহিম ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগে একাধিক মামলা আছে। তাদের কাছ থেকে এ সময় চেতনানাশক পাউডার, ওষুধ মিশ্রিত জুসও উদ্ধার করা হয়েছে। বেতন ভাতা বাড়ানো সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধার ডাক বিভাগের ইডি কর্মচারীরা। দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
এতে অংশ নেন জেলায় ডাক বিভাগের 300টি কর্মচারী। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে 4,460 টাকা বেতন ভাতায় চাকরি করছেন, দুর্মূল্যের এই বাজারে এই অর্থ দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ডাক বিভাগে ইডি প্রথা বাতিল, জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত সহ 6 দফা দাবি তারা তুলে ধরেছেন। ইউক্রেনকে অস্ত্র পাঠাতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্সের ডিডের 80তম বার্ষিকী উপলক্ষে সফরকালে শুক্রবার বৈঠক করেন দুই নেতা। বৈঠকে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন জেলেনস্কি। এ সময় অস্ত্র পৌঁছাতে দেরি হওয়ায় ইউক্রেনীয় প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, বিল পাস সংক্রান্ত জটিলতার কারণে দেরি হচ্ছে। এ সময় নতুন করে আরও $225 মিলিয়ন সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। যেভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে কিয়েভ তা অসাধারণ। আমরা সবসময় ইউক্রেনের পাশে আছি। বিল পাশে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করছি, তবে তা পাশের পর থেকে ইউক্রেনকে মোট 6টি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বৈদ্যুতিক গ্রিড সংক্রান্ত সহায়তার জন্য নতুন করে আরও $225 মিলিয়ন সহায়তা প্যাকেজ সই করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ফ্রান্সে আয়োজিত এক অনুষ্ঠানে খেই হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। ফরাসি প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি আর মার্কিন ফার্স্ট লেডির সাথে তিনি দাঁড়িয়েছিলেন। এ সময় ইমানুয়েল ম্যাক্রনের সাথে করমর্দনের পর পেছনে রাখা চেয়ারে তিনি বসতে যান, তখনই ঘটে বিপত্তি। 81 বছরের প্রেসিডেন্ট বুঝেই উঠতে পারছিলেন না তার আসলে কি করা উচিত পরেন বিব্রতকর পরিস্থিতিতে। হামলার শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিক্স। শুক্রবার রাজধানীতে তার উপরে আক্রমণ করে এক ব্যক্তি। ঘটনার পরপরই দুর্বৃত্তকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হেঁটে ওই এলাকা পার হচ্ছিলেন প্রধানমন্ত্রী, হঠাৎ করে তার উপরে এক ব্যক্তি হামলা চালায়। এলোপাতাড়ি আঘাত করতে থাকেন প্রধানমন্ত্রীকে। সময় তাকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। হামলায় প্রধানমন্ত্রী কতটুকু আহত হয়েছেন তা এখনও জানানো হয়নি। পরমাণু হামলা নিয়ে আবারও ইউরোপকে সতর্ক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক সম্মেলনে এই সতর্ক বার্তা দিয়ে বলেছেন, রাশিয়াকে প্রতিরোধের সক্ষমতা নেই ইউরোপের। জানিয়েছেন, এখনই কোনো রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা নেই মস্কোর, তবে প্রয়োজন হলে সেই সিদ্ধান্ত নিতে দেরি করবে না রাশিয়া। ভাষ্য, যারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়ার ভূখণ্ডে সেসব ব্যবহারের জন্য উৎসাহিত করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার রাশিয়ার আছে। তবে ইউরোপের বিরুদ্ধে জয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না বলেও তিনি জানিয়েছেন। কারণ অঞ্চলটিকে প্রতিরক্ষাহীন বলেই মনে করছেন রুশ প্রেসিডেন্ট। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।